আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবগত আছো যে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় অর্থাৎ হিসাবের বইসমূহ এই চ্যাপ্টারটি করতেছিলাম, এবং এই চ্যাপ্টারের অনেক অনেক টপিক আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শেষ করে ফেলেছি। তারই ধারাবাহিকতায় আজকে নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়, আমরা যদি বলি যে হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারের যে 10টি চ্যাপ্টার আছে তার ভিতরে সবচেয়ে বড় চ্যাপ্টার হলো এই দ্বিতীয় চ্যাপ্টার, হিসাবের বইসমূহ। এবং এখান থেকে প্রতি বছরই অ্যাট বেস্ট, আমি যদি না বলি, আমি যদি বলি অ্যাট লোয়েস্ট, মানে মিনিমাম হলেও এখান থেকে 3টা কোশ্চেন তোমরা পাবে। এবং এই 30 মার্কের ভিতরে সবচেয়ে প্রবলেম আমাদের হয় সেটা হলো ক দাগের প্রশ্ন, অর্থাৎ 2 মার্কসের জন্য ক নাম্বারে আসা যে প্রশ্নগুলো, প্রায়শই আমরা এই প্রশ্নগুলো ভুল করে আসি, রাইট? তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের উপরে বোর্ডে সচরাচর যে কোশ্চেনগুলো আসে তার ভিতরে ক মার্কের প্রশ্ন, ক নম্বরের যে প্রশ্ন থাকে, 2 মার্কসের যে প্রশ্ন, ক নাম্বার যে প্রশ্নটা থাকে, সেই ক দাগের প্রশ্ন অর্থাৎ সেই 2 মার্কসের জন্য যে প্রশ্নগুলো আসে আমরা সেগুলো সমাধান করব। তবে তার আগে তুমি যদি আমার এই দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ হিসাবের বই সময়ের ক্লাসগুলো মিস করো, কোনো প্রবলেম নাই। উপরে আই বাটনে দেখো, চলে এসেছে উপরে আই বাটনে, হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের উপরে অনেকগুলো ক্লাস, প্রায় 20টার উপরে আমি ক্লাস নিয়েছি। এই প্লে লিস্টে দেখো, আই বাটনে চলে এসেছিল, ওখানে ক্লিক করো, তাহলে তুমি সিরিয়ালি ওই ক্লাসগুলো পাবে, অথবা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গেলো, ইনশাল্লাহ পাবে। অ্যান্ড ইফ ইউ আর নিউ ইন মাই ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল, দেন ইউ উইল বি এবল টু গেট নিউ ক্লাসেস ফ্রম হুসাইন স্যার। এসএসসি এবং এসএসসি লেভেলের ফিনান্স এবং অ্যাকাউন্টিং এর স্পেশালি ডিজাইন করা কিছু ক্লাস তোমাদের জন্য রেখেছি। তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসে প্রবেশ করব। আবারও বলতেছি, আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের 2 মার্কসের অর্থাৎ ক নাম্বারের যে প্রশ্নগুলো আসে, ক প্রশ্ন, কয়ে যে প্রশ্ন আমরা যেগুলো পাই, যেগুলোর মার্কস থাকে 2 মার্কস, ওগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেই 2 মার্কসের জন্য আসা প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পাশে একটা ছক দেখতে পাচ্ছ, এবং এই ছকে লেখা আছে প্রারম্ভিক মূলধন নির্ণয়, রাইট? আমাদের প্রায়শই এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে ক নাম্বারের, তার ভিতরে অন্যতম কমন কোশ্চেন হলো প্রারম্ভিক মূলধন নির্ণয় কর। আমরা জানি যে হিসাব সমীকরণের যেটা আমরা শিখেছিলাম, এ ইকুয়ালস টু এল প্লাস ওই, আমি যদি এটা এখন লিখে দেখাই তাহলে তোমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হিসাব সমীকরণের এ ইকুয়ালস টু এল প্লাস ওই, তো এটার ভিতরে আমাদেরকে প্রায়শই বের করতে বলে যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। আমরা জানি যে ওই মানে মালিকানা সত্ত্ব, এবং মালিকানা সত্ত্বের ভিতরে অন্যতম একটি উপাদান হলো মূলধন। তো প্রারম্ভিক মূলধন কিন্তু মালিকানা সত্ত্ব না, এটা ভালোভাবে মনে রাখবা। মালিকানা সত্ত্বের যে 4টা উপাদান আছে, আয়, মূলধন, ব্যয়, উত্তোলন, এর ভিতরে একটা হলো মূলধন। তো প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে যখন বলে, আমরা প্রায়শই মালিকানা সত্ত্ব নির্ণয় করে আসি, যেটা আমাদের ভুল। তার মানে এখানে আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করব না, তবে এই সূত্রটা
আমরা এই হিসাব সমীকরণের মাধ্যমে নির্ণয় করব। অর্থাৎ এই ওই বলতে কিন্তু এখন আমরা মূলধনকে বুঝাবো, কারণ প্রারম্ভিক মূলধন যখন আমরা নির্ণয় করতে যাই, এই প্রারম্ভিক মূলধনটা কিন্তু মালিকানা সত্ত্বের একটা অংশ। এবং এইটা কোন কোন তথ্যের ভিত্তিতে আমরা এই প্রারম্ভিক মূলধন নির্ণয় করব, আমাদের উদ্দীপকে বছরের শুরুতে যে সকল তথ্য দেওয়া থাকবে, অর্থাৎ জনাব রহিম পহেলা জানুয়ারি তারিখে নগদ এত টাকা, এত টাকার ব্যাংকে জমা, এত টাকার আসবাবপত্র, এত টাকার পণ্য দ্রব্য, এরপর ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন, এই ধরনের যে কথাগুলো থাকে, অর্থাৎ বছরের শুরুতে যে ডাটাটা দেওয়া থাকে, যে তথ্য দেওয়া থাকে জানুয়ারি মাসের এক তারিখ বা হিসাবকাল শুরুর প্রথম দিন, ওই প্রারম্ভিক তথ্যের উপর ভিত্তি করি আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করি। তাহলে সূত্রটা হলো আমরা সকল সম্পদ থেকে সকল দায় বাদ দেব। যেমন এখানে স্ক্রিনে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, আমি যদি তোমাদেরকে স্ক্রিনটা একটু দেখাই, এখানে প্রারম্ভিক সম্পদের ভিতরে কি থাকে, বছরের শুরুতে মালিক নগদ টাকা থাকতে পারে, ব্যাংকে জমা থাকতে পারে, আসবাবপত্র থাকতে পারে, মজুদ পণ্য বা পণ্য দ্রব্য থাকতে পারে, তো এই সকল টাকা আমরা যোগ করব। এখান থেকে আমরা বাদ দেব যদি আমাদের বছরের শুরুতে মালিকের ব্যাংক ঋণ থাকে, অর্থাৎ ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন, এই যে ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন বা ঋণকৃত অর্থ নিয়ে ব্যবসা শুরু করলেন, এই টাকাটা কিন্তু মালিক দেয় নাই, রাইট? মালিক যেই টাকাটা দেবে সেটাই কিন্তু আমাদের প্রারম্ভিক মূলধন, তার মানে মালিক যেটা দিচ্ছে সেটাই কিন্তু আমাদের প্রারম্ভিক মূলধনের ভিতরে পড়বে। তবে আমরা এখানে সূত্রটা কিন্তু একটু সহজ করে দিতে পারতাম তোমাদের জন্য, আমি যদি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবা। এখানে সূত্রটা কিন্তু এইটাই হবে, অর্থাৎ প্রারম্ভিক মূলধন যদি বলে তাহলে বছরের শুরুতে নগদ টাকা যেটা নিয়ে মালিক ব্যবসা শুরু করেছেন, ব্যাংকে জমা যদি থাকে, আসবাবপত্র যদি থাকে, মজুদ পণ্য যদি থাকে, ভূমি দালান কোটা যাই থাকুক, এই সকল সম্পদ আমরা যোগ দেবো, তাহলেই কিন্তু আমাদের প্রারম্ভিক মূলধন বের হবে। তবে এখানে এই যে নগদ টাকা আছে বন্ধুরা, এই যে নগদ টাকা আছে, এই নগদ টাকার ভিতরে মালিকও নগদ টাকা দেয়, আবার ব্যাংক ঋণ হিসাবেও কিন্তু মালিক নগদ টাকা নিয়ে আসে। যেমন মালিক নগদ টাকা দিয়েছে ধরো 10,000 টাকা, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই দেই, এই 10,000 টাকা দিয়েছে মালিক, আর মালিক ব্যাংক ঋণ নিয়েছিল 5,000 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি খেয়াল করি যে বছরের শুরুতে মালিক 10,000 টাকা নগদ, 5,000 টাকার ব্যাংকে জমা, 2,000 টাকার আসবাবপত্র, 1,000 টাকার মজুদ পণ্য ও 5,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন, তাহলে এই যে ঋণকৃত অর্থ বা ব্যাংক ঋণ নিয়ে মালিক যে ব্যবসা শুরু করলেন, তার মানে মোট নগদ টাকা কিন্তু এখানে হয়ে যাবে 15,000 টাকা। কেন? কারণ এই 10,000 টাকা এইটা মালিক দিয়েছে, আর 5,000 টাকা এটা মালিক ব্যাংক থেকে ঋণ করে নিয়ে এসেছে ব্যবসার জন্য। তাহলে মোট এখানে নগদ টাকা কত হবে? 15,000। তুমি যদি এখানে 15,000 টাকা নগদের ভিতরে নাও, তাহলে মোট সম্পদ যখন যোগ করবা সেখান থেকে এই ব্যাংক ঋণটা বাদ দিতে হবে, তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন বের হবে। আর যদি তুমি চাও যে প্রারম্ভিক মূলধন এই হিসাবে তুমি দায় আনবা না, কারণ তোমার যুক্তি হলো আমি ব্যাংক ঋণের টাকা নগদের ভিতরে ঢুকাবো না, সেটাও তুমি পারবা, সেক্ষেত্রে তোমাকে কিন্তু নগদের ভিতরে শুধুমাত্র 10,000 টাকা দেখাতে হবে, 15,000 তুমি দেখাতে পারবা না, এটাও কিন্তু তুমি করতে পারো। সেক্ষেত্রে নগদ টাকা আমরা 10,000 দেখাবো, ব্যাংকের জমা, আসবাবপত্র, পণ্যদ্রব্য যা আছে সব যোগ দেবো, সেটা আমাদের প্রারম্ভিক মূলধন হবে। আর যদি তুমি নগদ টাকা 15,000 দেখাও এই হিসাবে যে মালিক যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে সেটাও তো নগদ টাকা বাড়িয়ে দিয়েছে, রাইট? সেটাও তুমি করতে পারো, সেক্ষেত্রে এই পরবর্তীতে এই ব্যাংক ঋণের টাকাটা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা প্রায়শই আমাদের পরীক্ষায় প্রশ্ন হিসাবে আসে যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, এটা আমরা বিশ্বাস আশা করি তোমরা পারবে। অনেক সময় প্রশ্ন থাকে যে মোট মূলধন নির্ণয় করো, আবারও বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে মোট মূলধন নির্ণয় করো। একটা হলো প্রারম্ভিক মূলধন, যেটা প্রারম্ভিক তথ্য দিয়ে তৈরি করে, আর একটা হলো মোট মূলধন। মোট মূলধন বলতে বোঝায় যে মালিক ব্যবসায় যে সকল আর্থিক বা সম্পত্তি দিয়ে সুবিধা প্রদান করেছে, আমি আবারও বলতেছি মোট মূলধন বলতে বোঝায় মালিক ব্যবসায় যে সকল অর্থ অথবা নগদ অর্থ অথবা সম্পদ দিয়ে সুবিধা প্রদান করেছে, এটা ব্যবসায় শুরুতেও করতে পারে আবার ব্যবসার মাঝ পথেও করতে পারে, সেই সকল সুবিধাকে আমরা যদি যোগ করি মালিক কর্তৃক প্রদত্ত সুবিধাকে, তখন আমরা যেই মূলধনটা পাবো সেটা হলো আমাদের গ্রোস ক্যাপিটাল বা মোট মূলধন। এটা সূত্র হলো প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, এই দুইটা মূলধন আমরা যোগ দেবো। এখানে মালিকের অর্থ দ্বারা কারবারের জন্য সম্পত্তি ক্রয়
যদি এরকম থাকে সেটাও এখানে আসবে। অতিরিক্ত মূলধন বলতে বোঝাচ্ছে যে মালিক তার নগদ টাকা দিয়ে, মালিক তার নিজস্ব তহবিল থেকে ব্যবসার জন্য কিছু কিনে দিলে সেটা অতিরিক্ত মূলধন হবে। তো এই দুইটা যদি আমরা যোগ দিই সেক্ষেত্রে আমাদের মোট মূলধন বের হবে। আবার অনেক সময় আমাদের পরীক্ষায় বলে নিট মূলধন নির্ণয় করো বা প্রকৃত মূলধন নির্ণয় করো। মোট মূলধন মানে হলো মালিক ব্যবসায় যে সকল আর্থিক বা সম্পত্তি দিয়ে সুবিধা প্রদান করেছে, এটা হলো মোট মূলধন। বাট যখন তোমাদেরকে বলবে নিট মূলধন নির্ণয় করো, সেক্ষেত্রে মোট মূলধন থেকে উত্তোলন বাদ দেবো। নিট মূলধন মানে হলো মোট মূলধন থেকে উত্তোলন বাদ দেবো, অর্থাৎ মালিক ব্যবসায় যে সকল আর্থিক বা সম্পত্তিগত সুবিধা দিয়েছে এখান থেকে বাদ দেবো। মালিক যে সকল আর্থিক বা সম্পত্তিগত সুবিধা নিয়েছে তাহলে যেটা আমাদের থাকবে সেটা আমাদের নেট ক্যাপিটাল বা অ্যাকচুয়াল ক্যাপিটাল, যেটাকে আমরা বলি নিট মূলধন বা প্রকৃত মূলধন। তাহলে সূত্রটা কি হবে? প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন মানে মোট মূলধন, এখান থেকে আমরা বাদ দেবো উত্তোলন। নগদ উত্তোলন থাকতে পারে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন থাকতে পারে, সেটা আমরা মাইনাস দেব। মালিকের আয়কর দেওয়া হয়েছে অথবা যদি আয়কর থাকে, শুধু আয়কর থাকে, সেটাও আমরা বাদ দেবো। জীবন বিমা প্রিমিয়াম যদি থাকে সেটাও আমরা বাদ দেবো, কারণ এটা উত্তোলন। মালিকের চলতি হিসাব যদি থাকে সেটাও উত্তোলন, আমরা বাদ দেবো। মালিকের অর্থ দ্বারা কর্মচারীদের বেতন বা যে কোনো খরচ প্রদান, ব্যবসায়ের কোনো কর্মচারীকে যে টাকা ব্যবসায়ের দেওয়ার কথা ছিল কিন্তু ব্যবসা থেকে দেওয়া হয় নাই, সেই টাকা মালিক নিজে দিয়েছে, তাহলে এটাও এক ধরনের উত্তোলন। বা মালিক যদি কোনো খরচ মালিকের অর্থ দ্বারা কোনো কর্মচারীদের যদি প্রদান বেতন প্রদান করা হয় ব্যবসায়ের টাকা দিয়ে যদি কোনো কর্মচারীকে কোনো বেতন প্রদান করা হয় সেটাও কিন্তু উত্তোলন হিসাবে আমরা বলবো। এরপর যদি কোনো খরচ, মালিকের যদি কোনো খরচ প্রদান করা হয়, মালিকের কোনো খরচ যদি প্রদান করা হয় তাহলে সেটাও আমরা কি করবো শিক্ষার্থী বন্ধুরা, মাইনাস করব। এখানে একটু মনে হয় ভুল আছে, মালিকের অর্থ দ্বারা কর্মচারীদের বেতন প্রদান এটা কিন্তু অতিরিক্ত মূলধন, এটা কিন্তু মাইনাস হবে না। আমি আবার বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু ভুল আছে, আমি একটু কারেকশন করে দিই, না হলে পরবর্তীতে জটিলতা হতে পারে। সেটা হলো আমি এখানে প্লাস দিয়ে দেবো, এটা প্লাস চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু খেয়াল করো, এখানে একটু ভুল আছে। মালিকের অর্থ দ্বারা যদি ব্যবসায়ের কোনো বেতন প্রদান করা হয়, মালিকের অর্থ দ্বারা কর্মচারীদের বেতন প্রদান বা যে কোনো খরচ প্রদান করা হয় তাহলে মালিক কিন্তু ব্যবসায় আর্থিক সুবিধা দিয়েছে, এটা অতিরিক্ত মূলধনের যোগ হবে। এখান থেকে মাইনাস হবে মালিকের কোনো খরচ যদি ব্যবসায় থেকে দেওয়া হয়, মালিকের কোনো খরচ যেমন মালিকের ছেলের স্কুলের বেতন যদি ব্যবসা থেকে দেওয়া হয়, মালিকের মেয়ের বিবাহ অনুষ্ঠানের কোনো খরচ যদি ব্যবসা থেকে দেওয়া হয়, বা মালিকের স্ত্রীর কোনো খরচ যদি ব্যবসা থেকে দেওয়া হয়, সেটা কিন্তু আমাদের উত্তোলন হবে, সেটা আমরা বাদ দেবো। তাহলে এভাবে আমরা শিক্ষার্থী বন্ধুরা নিট মূলধন বের করতে পারি। তাহলে নিট মূলধন কিভাবে বের করলাম আমি সূত্রটা আবারও বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে খেয়াল করো। প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন বা মালিক যদি ব্যবসায়ের কোনো খরচ প্রদান করে, এগুলো হলো মোট মূলধন, এটা যোগ হবে। বাদ হবে উত্তোলন, আয়কর, পণ্য উত্তোলন, জীবন বিমা প্রিমিয়াম প্রদান অথবা ব্যবসা থেকে মালিকের কোনো ব্যক্তিগত খরচ মেটানো হলো বা প্রদান করা হলে, এগুলো মাইনাস দিয়ে আমরা যেটা থাকবে সেটাই আমাদের নিট মূলধন বা প্রকৃত মূলধন। তাহলে আমার বিশ্বাস এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আসো, খুব গুরুত্বপূর্ণ, মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকারী নির্ণয় করতে বলে। আমি কিন্তু তিনটা জিনিস অলরেডি দেখাইছি, প্রারম্ভিক মূলধন, নিট মূলধন, মোট মূলধন। কিন্তু অনেক সময় আমাদেরকে বলতে পারে মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকারী, অর্থাৎ ওই ওনার্স ইকুইটি, আমাদের হিসাব সমীকরণের যে শেষ যে টার্মিনোলজি বা আইটেমটা ছিল ওই, এ ইকুয়ালস টু এল প্লাস ওই। এই ওই কে ভাঙলে কিন্তু আমরা চারটা জিনিস পাই, ইদে আর সি খাই। আর মানে রেভিনিউ মানে আয়, সি মানে ক্যাপিটাল মানে মূলধন, আর সি খাই মানে আয় এবং মূলধন যোগ হবে কখন খাই, ইদে এক্সপেন্স এবং ড্রয়িংস মানে ব্যয় এবং উত্তোলন। অর্থাৎ যখন আমাদের মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকারী বের করতে বলবে তখন আমরা আয় মূলধন যোগ দেব এবং ব্যয় উত্তোলন বাদ দেব। তাহলে সূত্রটা কি হলো? আমরা মূলধন যোগ দেব, অতিরিক্ত মূলধন যোগ দেব, মূলধনের সুদ যোগ দেব, নিট লাভ যোগ দেব, সাধারণ সঞ্চিতি এটা মালিকানার অংশ বা মালিকের একটা অংশ, এগুলো আমরা যোগ দেবো। এখান থেকে আমরা বাদ দেবো উত্তোলন, নগদ উত্তোলন হতে পারে, ব্যাংক থেকে উত্তোলন হতে পারে, আয়কর হতে পারে, জীবন বিমা হতে পারে, মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে প্রদত্ত হলে সেগুলো সব মাইনাস হবে। মালিক যদি ক্রয় মূল্যে বা বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে সেটাও মাইনাস হবে, উত্তোলনের সুদ মাইনাস হবে, নিট ক্ষতি মাইনাস হবে।
তাহলে এই প্লাস মাইনাস করার পর যে টাকাটা আমরা পাবো সেটাই আমাদের হলো মোট মালিকানা স্বত্ব বা স্বত্বাধিকারী। আমি আবারও বলতেছি, মূলধন যোগ হবে, অতিরিক্ত মূলধন যোগ হবে, মূলধনের সুদ যোগ হবে, নেট লাভ যোগ হবে, সাধারণ সঞ্চিতের যোগ হবে, আর বাদ হবে কি উত্তোলন, নগদ উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন, আয়কর, জীবন বীমা, মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে প্রদান করা হলে বা বিক্রয় মূল্যে বা ক্রয় মূল্যে মালিক পণ্য উত্তোলন করেছে, উত্তোলনের সুদ, সেটাও মাইনাস হবে, নেট ক্ষতি মাইনাস হবে। এগুলো সব করার পর আমাদের যে টাকাটা থাকবে সেটা হলো মালিকানা স্বত্ব বা স্বত্বাধিকারী। এইটা আমি একটু সহজভাবে তোমাদেরকে এখন দেখাচ্ছি। এই যে দেখো মালিকানা স্বত্ব, অনেক সময় ব্যবসায় নিট লাভ বা নিট ক্ষতি দেওয়া থাকে না, রাইট? ব্যবসায় নিট লাভ বা নিট ক্ষতি দেওয়া থাকে না। যেমন এখানে কিন্তু আমরা এই যে নিট লাভ দেখেছি না, নিট লাভ নিট ক্ষতি। নিট লাভ মানে কি? আয় থেকে ব্যয় বাদ দিলে নিট লাভ বের হয়। আয় যদি বড় হয়, ব্যয় যদি ছোট হয়, সেক্ষেত্রে নিট লাভ হয়। আর যদি ব্যয় বড় হয়, আয় ছোট হয়, সেক্ষেত্রে নিট ক্ষতি হয়। তো আমাদের এই দুই নম্বর দুই মার্কসের প্রশ্নের ক নম্বরের প্রশ্নে অনেক সময় নিট লাভ নিট ক্ষতি উদ্দীপকে থাকে না, সেক্ষেত্রে আমাদের আয় ব্যয় থাকে, যেমন বেতন, বিনিয়োগের সুদ, ক্রয় বিক্রয়, রাইট? তখন আমরা মালিকানা স্বত্ব বিবরণী কিভাবে করব শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে। সেক্ষেত্রে সূত্রটা আগের মতোই, মালিকের মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ আয় যোগ দেবো। কি যোগ দেবো? আয়। কারণ আয়ের দ্বারা মালিকানা স্বত্ব বাড়ে, মূলধনের দ্বারা মালিকানা স্বত্ব বাড়ে। আম স্বত্ব, আয় এবং মূলধন হলে মালিকের স্বত্ব বাড়ে। এখন আয়ের ভিতরে কি হতে পারে? বিক্রয় আয়, কমিশন প্রাপ্তি আয়, হ্যাঁ, নগদী বিক্রয়, ধারী বিক্রয়, বিক্রয় মানেই আয়, কমিশন প্রাপ্তি আয়, বিনিয়োগের সুদ প্রাপ্তি আয়, ভাড়া প্রাপ্তি আয়, উপভাড়া আয়, সেখানে স্যালামি, এগুলো আয়। তারপর হতে পারে ভাট্টা প্রাপ্তি, এগুলো সব হলো আমাদের আয়। এখান থেকে আমরা বাদ দেবো ব্যয়, বেতন ব্যয়, ক্রয় ব্যয়, অফিস খরচ, অনাদায়ী পাওনা, অবচয়, হ্যাঁ, এগুলো সব সকল কিছু আমাদের ব্যয়। এরপর আমরা উত্তোলন বাদ দেবো, তাহলে যে রেজাল্টটা আমাদের আসবে সেটাই মালিকানা স্বত্ব। তার মানে এখানে ওই যে কি করলাম আমরা, আর এবং সি যোগ দিলাম, আয় এবং মূলধন যোগ দিলাম, এবং ই এবং ডি বাদ দিলাম, অর্থাৎ এক্সপেন্স এবং ড্রয়িংস, ব্যয় এবং উত্তোলন বাদ দিলাম, অর্থাৎ ইদে আর সি খাই। আর সি আম স্বত্ব যোগ হবে মালিকানা স্বত্ব যেহেতু বাড়ায়, আর ইডি মানে এক্সপেন্স এবং ড্রয়িংস, ব্যয় এবং উত্তোলন বাদ হবে। এটা সাধারণত আমাদের পরীক্ষায় আসে, এভাবে আমরা মালিকানা স্বত্ব বা স্বত্বাধিকারী বের করব। শিক্ষার্থী বন্ধুরা এখন আসো, মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় কর। উত্তোলন কিন্তু সরাসরি উত্তোলন নামে থাকবে, বিষয়টা কিন্তু এরকম না। উত্তোলন কিন্তু একটু ঘোরাই পেঁচায় থাকতে পারে শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু প্রায়শই দুই নম্বরের প্রশ্নে আসে। তাহলে উত্তোলনের ভিতরে কি কি আসবে আমরা যদি শিক্ষার্থী বন্ধুরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। নগদ উত্তোলন, মালিক কর্তৃক নগদে উত্তোলন, মালিক কর্তৃক নগদে উত্তোলন অবশ্যই উত্তোলন। ব্যাংক হতে মালিক কর্তৃক নগদ উত্তোলন, ব্যবসায়ের ব্যাংক থেকে মালিক নগদ উত্তোলন করেছে। ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে পণ্য উত্তোলন, এইটা উত্তোলন। আয়কর প্রদান, এইটা উত্তোলন। মালিকের ছেলে মেয়ের স্কুলের বেতন মানে মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে দেওয়া হলো, এটা উত্তোলন। ব্যবসা হতে মালিকের বাসা ভাড়া প্রদান, মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে দেওয়া হয়েছে, এটা উত্তোলন। ব্যবসার অর্থ মালিক নিজ প্রয়োজনের ব্যয়, এটাও উত্তোলন। মালিকের চলতি হিসাব, এটাও উত্তোলন। এই ধরনের নামে যে সকল আইটেম থাকবে, জীবন বীমা প্রিমিয়াম, এটাও উত্তোলন। সকল কিছু আমাদের উত্তোলনের ভিতরে যাবে। অনেক সময় পরীক্ষায় আমাদের প্রশ্নে থাকে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় কর। ক্রয় ধারে হোক, নগদে হোক, ক্রয়ের সাথে আরো বেশ কিছু আইটেম থাকতে পারে শিক্ষার্থী বন্ধুরা, সেটা আমরা এখন দেখবো। ক্রয় ধারে অথবা নগদে অবশ্যই ক্রয়, এর সাথে যোগ হবে অলিখিত ক্রয়। অলিখিত ক্রয় মানে হলো ধরো পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি, এটা হলো একটা অলিখিত ক্রয়, এটা ক্রয়ের পরিমাণ বাড়াবে। ক্রয় ফেরত যদি থাকে সেটা বাদ হবে। আর ক্রয় ফেরতের কিন্তু শিখেতে বন্ধুরা আরেকটি নাম আছে, ক্রয় ফেরতের আরেকটা নাম হলো বহি ফেরত, আর বিক্রয় ফেরতের একটা নাম হলো অন্ত ফেরত বা অন্তর্মুখী ফেরত। আন্ত ফেরত বা অন্তর্মুখী ফেরতকে বলা হয় বিক্রয় ফেরত, আর বহি ফেরত বা বহির্মুখী ফেরতকে বলা হয় ক্রয় ফেরত। বহির্মুখী মানে তুমি একটা পণ্য কিনেছ, সেটা আবার বাহিরে ফেরত দেবো। আর এই বয়ের সাথে ব হয় না, আমি বলেছি এক লোকের দুই বউ অবশ্যই গ্যাঞ্জাম লাগবে, তার মানে দুই ব একসাথে থাকবে না। বিক্রয় ফেরত, বহি ফেরত, দুই ব একসাথে হবে না। তার মানে বিক্রয় ফেরত মানে আন্ত ফেরত, আর ক্রয় ফেরত মানে বহি ফেরত। তাহলে ক্রয় ফেরত থাকলে ক্রয় থেকে বাদ যাবে, যেহেতু ক্রয়ের পরিমাণ হ্রাস করতেছে। ক্রয় বাদটা কারবারি বাদটা, ক্রয় বাদটা মানে কারবারি বাদটা, ক্রয় বাদটা যদি থাকে সেটা আমরা মাইনাস দেবো। ক্রয়ের উপরে যদি ভ্যাট থাকে সবার শেষে সেটা মাইনাস দেবো।
মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক ব্যবসা থেকে পণ্য নিয়ে নিয়েছে, তার মানে ক্রয়কৃত পণ্য চলে গেছে, তার মানে ক্রয় ব্যয় হ্রাস পেয়েছে। তুমি যখন পণ্য কিনেছিলে তখন পণ্যটা ব্যয় হয়েছিল, এখন পণ্যটা মালিক নিয়ে নিয়েছে, তার মানে ক্রয়কৃত পণ্য হ্রাস পেয়েছে, এটা মাইনাস হবে। বিনামূল্যে পণ্য বিতরণ, তুমি কিছু মানুষের ভিতরে প্রচারের জন্য, ব্যবসায়ের প্রচারণার জন্য, বিজ্ঞাপনের জন্য পণ্য বিলাই দিচ্ছ, এটা বিজ্ঞাপন বিনামূল্যে পণ্য বিতরণ, এটাও ক্রয়কৃত পণ্য হ্রাস করবে, মানে ব্যয় হ্রাস হবে, ক্রয়ের পরিমাণ কমাবে, মাইনাস। বিনা লাভে পণ্য বিক্রয়, এটাও মাইনাস। অগ্নিবিনষ্ট পণ্য বা বিনষ্টজনিত পণ্য, এটাও ক্রয়কৃত পণ্যকে হ্রাস করে, এটা মাইনাস হবে। তাহলে যেইটা আমরা পাবো সেটা আমাদের নেট ক্রয়। এই সকল আইটেম তো আসলে একসাথে থাকবে না, যে সকল আইটেম আমাদের থাকবে সেগুলো আমরা যোগ বিয়োগ দিয়ে এই ছকের মাধ্যমে আমরা ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে পারবো। এরপর আসো নেট বিক্রয়ের পরিমাণ, ওই আগের মতোই বিক্রয় নগদে অথবা ধারে যোগ অলিখিত বিক্রয় সেটা আমরা যোগ দেবো, বিক্রয় ফেরত বা আন্ত ফেরত যদি থাকে সেটা আমরা বাদ দেবো, বিক্রয় বাদটা মানে কারবারি বাদটা থাকলে বাদ দেবো, বিনা লাভে পণ্য বিক্রয় থাকলে যদি বাদ দেবো, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন যদি থাকে তাহলে বিক্রয়ের সাথে আমরা যোগ দেবো, এভাবে আমরা মোট বিক্রয় বের করব। অনেক সময় আমাদের প্রশ্নে বলে বসে যে অনগদ লেনদেন নির্ণয় কর, অনগদ লেনদেন মানে যেই লেনদেন গুলো নগদে হয় নাই, এটা আমরা সাধারণত জানি ধারে লেনদেন গুলোই কিন্তু অনগদ লেনদেন, তবে এছাড়া আরো বেশ কিছু লেনদেন আছে যেগুলোকে আমরা অনগদ লেনদেন বলি, সেগুলো হলো যেমন স্থায়ী সম্পত্তির অবচয় বা অবলোপন, যেমন সুনামের অবলোপন, ইজারা সম্পত্তির অবলোপন, কলকব্জা দালানকোঠা যন্ত্রপাতির অবচয়, আসবদ্র অভিসরঞ্জামের অবচয়, এইগুলো আমরা যোগ দিয়ে যে আইটেমটা পাবো সেটা আমাদের অনগদ লেনদেন। এছাড়া আরো হতে পারে যেমন স্থায়ী সম্পত্তি বিক্রয় জনিত লাভ বা ক্ষতি, এগুলো কিন্তু আসলে অনগদ লেনদেনের ভিতরে পড়বে। অনেক সময় প্রশ্ন তোমাদের বলতে পারে যে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো, মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো, এটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা প্রায়শই আমাদের পরীক্ষায় আসে, আমি একটু বড় করে দেই, মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো, এটা কিভাবে নির্ণয় করবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু ভালো করে দেখো। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের চলতি সম্পদ গুলো যোগ করতে হবে, মোট সম্পদ যেহেতু বলছে প্রথমে হলো আমাদের চলতি সম্পদ, চলতি সম্পদের ভিতরে কি কি আইটেম আছে, নগদ, হাতে নগদ, ব্যাংকে জমা, দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য বা বকেয়া আয়, অগ্রিম ব্যয় যদি থাকে, সমাপনী মজুত পণ্য, এগুলো আমাদের চলতি সম্পদ। এরপর আমরা যোগ দেবো বিনিয়োগ, লগ্নি, বিনিয়োগের আরেকটা নাম লগ্নি, 10% বিনিয়োগ, সঞ্চয়পত্র। এরপর স্থায়ী সম্পদের ভিতরে আসবে কলকব্জা, আসবাবপত্র, যন্ত্রপাতি, জমি, দালান কোঠা, অস্পর্শনীয় সম্পদ, যে সম্পদ দেখা যায় না, হ্যাঁ, যেটাকে আমরা বলি অদৃশ্যমান সম্পদ, যেমন সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এগুলো এগুলো সব আমরা যোগ দেওয়ার পর আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হলো আমাদের মোট সম্পদ। অর্থাৎ মোট সম্পদ মানে হলো স্থায়ী সম্পদ যোগ বিনিয়োগ যোগ চলতি সম্পদ যোগ অস্পর্শনীয় সম্পদ, তাহলে আমাদের মোট সম্পদ বের হবে। শিক্ষার্থী বন্ধুরা অনেক সময় আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে মুনাফা জাতীয় আয় নির্ণয় কর, মুনাফা জাতীয় আয়, শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু প্রায়শই আমাদের পরীক্ষায় আসতে পারে, যারা এসএসসিতে তোমরা পড়াশোনা করে এসেছো তাদের একটা চ্যাপ্টার ছিল মূলধন জাতীয় ব্যয় বা মুনাফা জাতীয় ব্যয়, এই ব্যয়গুলো হলো এক বছর অথবা এক বছরের কম সময়ের জন্য, এক বছর অথবা এক বছরের কম সময়ের জন্য যেই লেনদেন গুলো হয় বা যেই ব্যয়গুলো হয় সেই ব্যয়গুলোকে শিক্ষার্থী বন্ধুরা আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসাবে বলতে পারি। এখন এই ব্যয়গুলোর ভিতরে কি কি থাকতে পারে, আমরা ব্যয় তো আলোচনা করতেছি না, আমরা আয় আলোচনা করতেছি, অর্থাৎ যেই আয়গুলো এক বছর বা এক বছরের কম সময় মেয়াদের জন্য হয় সেটাকে আমরা মুনাফা জাতীয় আয় বলে থাকি। বিক্রয় ধারে হোক নগদে হোক এটা মুনাফা জাতীয় আয়, শিক্ষানবিশ সেলামি এটা একটা মুনাফা জাতীয় আয়, উপভাড়া এটা একটা মুনাফা জাতীয় আয়, প্রাপ্ত ভাড়া বা মোট আয়, প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্টার ভিতরে কিন্তু কারবারি বাট্টা না নগদ বাট্টা, প্রাপ্ত কমিশন, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ না, ব্যাংক জমাতিরিক্ত সুদ মানে ব্যয়, ব্যাংক জমার সুদ থাকতে পারে, প্রদত্ত ঋণের সুদ অর্থাৎ তুমি কাউকে ঋণ দিয়েছো ওখান থেকে তুমি সুদ পাবা, উত্তোলনের সুদ, পুরাতন খবরের কাগজ বিক্রয়, লভ্যাংশ প্রাপ্তি, অনাদায়ী দেনা আদায়, অনাদায়ী দেনা ব্যয় বাট অনাদায়ী দেনা যদি আদায় হয় সেটা আয় হবে, এই সকল আইটেম যদি আমরা যোগ দেই তাহলে আমরা মুনাফা জাতীয় আয় পাবো, এটা প্রায়শই পরীক্ষায় আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক সময় আমাদের পরীক্ষায় চেয়ে বসে নগদ তহবিল নির্ণয় করো, নগদ উদ্বৃত্ত মাস শেষে নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করো,
বা সমাপনী নগদের পরিমাণ নির্ণয়, এটা কিন্তু প্রায়শই আমাদের পরীক্ষায় আসে। কিভাবে নির্ণয় করব? আমাদের বছরের শুরুতে একটা প্রারম্ভিক নগদ থাকবে, মালিক এত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন বা ব্যাংক থেকে মালিক এত টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন, প্রারম্ভিক নগদ প্লাস যে সকল আইটেমের দ্বারা নগদ টাকা বাড়বে, যেমন কমিশন প্রাপ্তি, নগদে বিক্রয়, হ্যাঁ, তারপর হতে পারে বাট্টা প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, এই সকল দেনাদার থেকে প্রাপ্তি, এই সকল আইটেম যেগুলোর দ্বারা কারবারে নগদ টাকা আসে সেগুলো আমরা যোগ দেব, আর নগদ প্রদান মানে যেই সকল লেনদেনের কারণে নগদ টাকা হ্রাস পায় সেগুলো আমরা বাদ দেবো, যেমন পণ্য ক্রয় নগদে, নগদে বেতন প্রদান, অফিস ভাড়া প্রদান, হ্যাঁ, তারপর হইতে পারে কর্মচারীদের ভাড়া পরিশোধ, একটি আসবপত্র ক্রয়, একটি যন্ত্রপাতি ক্রয়, ভাট্টা প্রদান, কমিশন প্রদান, এগুলো মাইনাস দেবো। তাহলে যেই অ্যামাউন্টটা আমাদের বের হবে সেটা আমাদের মাস শেষে মোট নগদ তল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস যে আজকের ক্লাসটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি চেষ্টা করেছি তোমাদের 2 মার্কসের যে প্রশ্নগুলো আসে ক নাম্বারের জন্য দ্বিতীয় অধ্যায়ে, সেগুলো সমাধান করার জন্য। তোমরা যদি আমার ক্লাসটা মিস করো, আগের ক্লাসগুলো আমার এখানে ইউটিউব চ্যানেল চলে আসছে, ওই চ্যানেলে পাবে ইনশাল্লাহ প্লে লিস্টে হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্রের অনেক ক্লাস আছে, এসএসসি এবং এসএসসি বন্ধুদের জন্য ফিনান্সের ক্লাস আছে, এসএসসি এসএসসি বন্ধুদের জন্য আমার একটা ফেসবুক পেজ চলে আসছে, বাংলায় তানজিরুল হোসেন রাব্বি লিখে সার্চ দিলে আমার পেজ চলে আসবে, অফিসিয়াল পেজ। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই অবশ্যই আমার পেজের মেসেঞ্জারে ইনবক্সে নক করো, আই উইল ট্রাই টু রিপ্লাই টু ইউর কোশ্চেন্স অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমি চেষ্টা করব। আর একটা কথা মনে রাখবা শিক্ষার্থী বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। আর দেখো এখানে আগের বেশ কিছু ক্লাস চলে আসছে, ওগুলো তোমরা দেখার চেষ্টা করবা। সবাই ভালো থাকো, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।